আসসালামাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো লইট্টা ফিশ ফিঙ্গার। লইট্টা ফিশ ফিঙ্গার তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি কিছুটা পরিমাণ লইট্টা মাছ। এর সাথে আমি হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে ধুয়ে নিয়েছি। দুঃখিত, হলুদ এবং লবণ দুটি দিয়েই ধুয়েছি। এর সাথে দিয়ে দিব আদা রসুন বাটা, গরম মশলা বাটা, কিছুটা পরিমাণ শুকনা মরিচ বাটা, কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা, এরপর স্বাদ মতো লবণ দিয়ে নেব এবং এগুলোকে সব মানে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর আমি এর সাথে দিয়ে দিব লেবুর রস। এখানে লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে মাছটার গন্ধটা দূর করার জন্য এবং স্বাদটা বৃদ্ধি করার জন্য আমরা এখানে লেবুর রস ব্যবহার করেছি। এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখন। এরপর এর সাথে আমি আবার দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। এগুলোকে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন আমি এগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি এর সাথে কর্নফ্লাওয়ার দিয়ে নেব পরিমাণ মতো। এখন আমি এর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ ময়দা। এরপর এবার আমি ভালোভাবে এগুলোকে মিক্স করে নেব। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি প্রথমে চুলায় তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে তেলে দিয়ে দিব মাছ। আপনারা মাছটাকে ভালো করে ফ্রাই করে নেবেন। দেখুন আমারটা কী সুন্দর ফ্রাই হয়েছে। ফ্রাই করার সময় দেখতে হবে খড়ি খড়ি হচ্ছে কি না, খড়ি খড়ি হলেই বুঝতে পারবেন যে আপনাদের মাছটা ফ্রাই হয়ে গেছে। তো আমার মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আমার লইট্টা ফিশ ফিঙ্গার তৈরি হয়ে গিয়েছে। দেখুন দেখতে কী সুন্দর লাগছে, খেতেও অত্যন্ত সুস্বাদু হবে। তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং বানিয়ে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।